নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। হঠাৎ করে পুলিশ গিয়ে হাজির দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে। কারণ, পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে স্থানীয় মানুষজন অভিযোগ করছিলেন যে এখানে রাত থেকে সকাল পর্যন্ত বেশ কয়েক হাজার মানুষ আনাগোনা করে, যারা সামাজিক দূরত্ব না বজায় করেই এইভাবেই সবজি কেনা বেচা করে। পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছিল বেশ কিছু সবজি বিক্রেতারা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে এত সংখ্যক মানুষজনকে কোন কোয়ারেন্টাইনে রাখা হবে? প্রায় 10,000 মানুষ আনাগোনা করেন। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছাড়াও বাইরের জেলা থেকে ব্যবসায়ীরা আসেন, কারণ তাদের ওখানে সবজি মান্ডি বন্ধ আছে। এর জেরে আজ হঠাৎ করে পুলিশ গিয়ে হাজির হয় আমতলার কিষাণ মান্ডিতে। ব্যবসায়ীদের কথোপকথন শোনেন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে 7 দিনের মধ্যে 5 দিন বন্ধ থাকবে এই কিষাণ মান্ডি ও 2 দিন খোলা থাকবে। পাশাপাশি সবজি বিক্রেতাদের 2টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়। এছাড়াও যে একটি গ্রুপ রবিবার বিক্রি করলে অন্য গ্রুপ সোমবার সবজি বিক্রি করবে। এখন আমাদের সবজি ব্যবসাটা যদি 5 দিন বন্ধ হয়, সেক্ষেত্রে চাষিদের একটু ক্ষতি হবে, একদম যে ক্ষতি হবে না তা না, একটু ক্ষতি হবে। কিন্তু তার থেকে বড় কথা, যেভাবে এই আমাদের নোভেল করোনা ভাইরাসটা যেভাবে ছড়াচ্ছে, তাতে করে আমাদের বাজারে এখনও দুর্ঘটনার খবর আমরা পাইনি। যদি কোনোরকমভাবে একাত্তা ছড়িয়ে যায়, সেক্ষেত্রে যে প্রসেসে ট্রিটমেন্ট চলছে, যে একজনের হলে বাড়ির সবাইকে কোয়ারেন্টাইনে রাখা চলছে, সেইভাবে বাজারের কতজনকে কোয়ারেন্টাইনে রাখবেন, কোথায় রাখবেন? আর যদি ছড়িয়ে যায়, ছড়িয়ে গিয়ে 5-7 হাজারের মধ্যে যদি না হোক, ঠাকুরের কৃপায় যদি এরকমভাবে ছড়িয়ে যায়, তাতে করে সরকার কীভাবে এটাকে সামলাবে তা আমাদের কাছে কোনো ভাষা নেই, উত্তর নেই। আমরা এর আগে চেয়েছিলাম বাজারটা বন্ধ হোক আনঅফিসিয়ালি। আমরা সেই জন্য সমস্ত দপ্তরে গিয়েছিলাম, বিডিও সাহেবের কাছেও গিয়েছিলাম, এই দাদা আছেন, আমি আছি, আমরা গিয়েছিলাম। কিন্তু সেভাবে আমরা সেখানে সুফল কিছু পাইনি বা বাজার বন্ধ করতে পারিনি। তো এখন যেহেতু প্রশাসনিক কর্তা না কর্তা এসছেন, এই দিদি এসছেন, প্রধান দিদি এসেছেন, আমাদের আইসি সাহেব এসেছিলেন, এসে যেহেতু আমাদের অর্ডার দিয়েছেন 5 দিন বন্ধের, এতে আমরা মনে করছি কিছুটা চাষির ক্ষতি হলো, এলাকার মানুষও কিছুটা উপকার পাবে, সবজিও সবাই পাবে, চাষিও কিছুটা ক্ষতি হবে, কিছুটা লাভ পাবে। আর আমাদের এখন লাভের দরকার নেই, লসেরও দরকার নেই, আমরা এই সময় মানুষকে এই পরিষেবা দিতেই আসতে হবে আমাদেরকে। বাজার অ্যাকচুয়াল সারারাত্রির হয়, সারারাত্রির মানে আপনার আপনি রাত্রির 8টা থেকে আসলে দেখতে পাবেন মাল আসছে, আর রাত্রির 1টা-1টা থেকে মাল বেচাকেনা টুকটাক আরম্ভ হয়ে যায়। দূরের মালগুলো, কাকদ্বীপের মাল, ডায়মন্ডের মাল, সংগ্রামপুরের মাল, টুকটাক যাতায়াত আরম্ভ হয়ে যায়। এবার কাস্টমারের চাপটা হয় 3টে থেকে মোটামুটি এখানে ধরুন 9টা-9:30 পর্যন্ত, আর পিক টাইম হয় আপনার একদম যেটা বলা যায় 5টা থেকে 6:30 পর্যন্ত। হ্যাঁ, মানে তখন 5-6 হাজার 7 হাজার আজকের কাস্টমার এসেছিলো, মানে রেকর্ড তো মানে গোনা যাবে না, তবুও এইগুলোকে ছাপিয়ে গেছে, 5-7 হাজার ছাপিয়ে যাবে এটা বলেই যায়। কালকে থেকে কবর দেওয়া বাজার শুনতে হচ্ছে বন্ধ থাকবে, তার জন্য আমরা আরো আতঙ্কিত হচ্ছি। যেহেতু আমাদের আমতলা বাজারে কাস্টমার আছে, এদিকে কাকদ্বীপ, ডায়মন্ড, এছাড়াও এশিয়ায় পদমর্যাদার অফিসার নিযুক্ত থাকবে এবং কৃষক মান্ডি 2টি গেট অর্ধেক বন্ধ থাকবে ও সাবান দিয়ে হাত ধুয়ে কৃষক মান্ডিতে প্রবেশ করতে হবে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সবজি বিক্রেতারা। ওনারা বলে গেলেন যে 5 দিন বন্ধ, 2 দিন খোলা, সেটা আমরা কবে কবে বন্ধ রাখবো আর কবে খুলবো সে কালকে আমরা ব্যবসায়ীরা বসে সিদ্ধান্ত করবো। আর দ্বিতীয় কথা, যে পরিস্থিতি হারে মানুষের চাপ এবং বিভিন্ন দূর দূর থেকে কোথায় তেহট্ট, কোথায় করিমপুর, নদিয়া, ফালাকাটা, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে সবজি গাড়ি আসে, বাইরের মানুষেরা আসছে, সেই জন্য তো আমরা দোকানদাররা আতঙ্কিত এবং আশপাশের আমাদের আশপাশের এলাকাবাসীরা খুব আতঙ্কিত। আমাদের কাছে অলরেডি অনেক পঞ্চায়েতের মেম্বারও আমাদের কাছে লিখিত দিয়েছে বন্ধ করার জন্য, যে আবেদন জানাচ্ছে যে আমাদের এই যে পরিস্থিতির জায়গা দাঁড়িয়েছে, তাতে করে আমরা খুব মানে গ্রামবাসী বৃন্দ আতঙ্কিত এবং আমরা ব্যবসায়ী বৃন্দ আতঙ্কিত। আমাদের ঠিক লোকজন তো ঠিক মানে আমাদের যারা কাজকর্ম করে তারাও ঠিক মতো আসছে না, আমরাও মানে মানুষের পরিষেবাটা ঠিক দিতে পারছি না। সবজি মান্ডি 2 নম্বর কৃষক বাজার দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা। 3 দিন বাজার করেছি, 3 দিন বন্ধ, রসকালি 3 দিন হচ্ছে, 3 দিন বন্ধ, 3 দিন হচ্ছে মানে কি, এক বেলা হচ্ছে কিন্তু সেকেন্ড বেলা, দ্বিতীয় বেলা, বিকেল বেলা তো কোনো বাজার আমরা তো এর আগেও ব্যবস্থা নিয়েছিলাম যে যাতে আমরা মেনটেন্স করে এখানে লোকজনগুলোকে ঢোকাতে পারি, তার জন্য আমরা মান্ডিতে লোক মানে অনেক
প্রচুর পরিমাণ 10 জন লোককেও আমরা এ করেছি পাবলিককে, যাতে ওরা ঠিক মতো ঢোকাতে পারে। পুলিশ প্রশাসনকে বলা হয়েছে ওরাও থাকেন, কিন্তু আশেপাশে মার্কেটগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় এই বিষ্ণুপুর টুয়ের এই যে কৃষি মান্ডিটা, এর উপর বিশাল চাপ পড়ছে। মানে এত দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, কৃষকরা আসছে, ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে যাওয়ার পাড়া, মানে আমাদের গ্রামের যে আশেপাশের এলাকাগুলো, ওরা অবজেকশন করছে যে এত লোকের ভিড় কোথায় কি হবে, বা সেইটা মেনটেন্স করা যাচ্ছে না। যার জন্য আজকে আইসি সাহেব এসেছিলেন, ডিআইজি এসেছিলেন, উনি বললেন যে কি করা যাবে। উনি এমএলএর সঙ্গে কথা বললেন, কথা বলে আমাদের যে এখন সিদ্ধান্ত যেটা হলো, এসপি সাহেব আইসি সাহেব যেটা বলে গেলেন যে মার্কেটটা সপ্তাহে দুদিন খোলা হোক, তার জন্য ক্রাইটেরিয়া মেনটেন করে যদি আমরা সমস্ত মাস্ক সহ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ওদেরকে পুলিশ প্রশাসন থেকে ওরা সবাই থাকবেন থেকে, যাতে কিছু কিছু বাইরের লোকগুলোকে অফ করে কিছু কিছু দোকানদার 50% মানে ব্যবসায়ীদের দোকান খোলার জন্য বলেছেন যে 50% দোকান খুলুক সপ্তাহে দুদিন, হয়তো এই সপ্তাহে দুদিনের একদিন এরা খুললো একদিন ওরা খুললো, এইভাবে মার্কেটটাকে চালাতে হবে। পার ডে অন্তত 5-7 হাজার লোকের ভিড় এখন পর্যন্ত 3টে থেকে হচ্ছে, তাহলে এলাকাবাসী খুব মানে এতে পড়ে গেছে। যার জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা এই ডিসিশান নিলাম যে যেটা আইসি সাহেব বলে গেলেন, উনি ডিসিশান টানলেন যে সপ্তাহে দুদিন করে মার্কেট মান্ডি খোলা হোক, সেটা মেনটেন করে আর 5 দিন বন্ধ থাক। প্রিয় দর্শক, ঘরে থাকুন, সুস্থ থাকুন, একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না। আমার বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে এটাই আবেদন। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, আমার বাংলা।